সোমবার 9 ডিসেম্বর মহান বিজয়ের মাসের শুভেচ্ছা সবাইকে। ভয়েস প্লেনার প্রতিদিনের সংবাদ আয়োজন নিয়ে আমি আপনাদের সাথে আছি ইসমত আরাইশু। শুরুতেই অবরোধ প্রসঙ্গ। 18 দলীয় জোটের টানা 72 ঘন্টার অবরোধ শেষ হতে না হতেই আবারও ঘোষণা আসলো টানা 3 দিনের অবরোধের। পাশাপাশি চলছে জামায়াত শিবিরের ডাকা সকাল সন্ধ্যা হরতাল। নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির ডাকার টানা অবরোধের বিপাকে পড়েছে জেলা সাধারণ মানুষ। কক্সবাজার শহর এলাকার পরিস্থিতি জানাচ্ছেন ওমর ফারুক হিরু। 18 দলীয় জোটের ডাকা অবরোধের শেষ দিন থাকলেও আবারও শুক্রবার ভোর 6টা পর্যন্ত অবরোধের ডাক দিয়েছে 18 দলীয় জোট। এছাড়া আজ সকাল সন্ধ্যা হরতাল পালন করছে জামায়াত শিবির। জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে জামায়াত শিবির আজ সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। মানবতা বিরোধী এবং যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদে জামায়াত শিবির হরতাল বাস্তবায়নের লক্ষ্যে আজ সকাল 10:30টায় কক্সবাজার শহরের ফজল মার্কেট এলাকায় টায়ারে অগ্নিসংযোগ এবং গাড়ি ভাঙচুর করে। এছাড়া অন্যান্য অবরোধ এবং হরতালে আইনশৃঙ্খলা বাহিনীর যেভাবে লক্ষণীয়ভাবে সক্রিয়তা দেখা গিয়েছিল আজও ঠিক সেভাবেই আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। কিছুক্ষণ পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িগুলো শহরের অভ্যন্তরে টহল দিচ্ছে। এছাড়া দূরপাল্লার গাড়ি ছেড়ে না গেলেও অভ্যন্তরীণ গাড়িগুলো চলছে খুব স্বাভাবিকভাবে। আপনারা দেখতে পাচ্ছেন অভ্যন্তরীণ যান চলাচলের স্বাভাবিক পরিস্থিতি। এই ছিল আমার কাছে আজকের 18 দলীয় জোটের ডাকা অবরোধ এবং জামায়াত শিবিরের ডাকা সকাল সন্ধ্যা হরতালের সর্বশেষ পরিস্থিতি। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস যথাযোগ্য মর্যাদায় কক্সবাজারে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় কক্সবাজারের নারী উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ 9 জন নারী উদ্যোক্তা ও সমাজসেবিকাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওয়াইসিটি আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। বক্তব্য রাখেন জেলা নারী ও শিশু সুরক্ষা নেটওয়ার্কের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা সহ সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তারা। এবার বাজার পরিস্থিতি। অবরোধের উত্তাপ ছড়িয়ে পড়েছে নিত্যপণ্যের বাজারে। শহরের বাজার এলাকা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আরুজ ফারুক। কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার পর তা স্থিতিশীল রয়েছে। সবজির দামও রয়েছে আগের মতো, তবে সরজমিনে বাজার ঘুরে দ্রব্য মূল্যের পার্থক্য লক্ষ্য করা গিয়েছে। হরতাল ও অবরোধ কর্মসূচিকে কাজে লাগিয়ে দোকানিরা নিজেদের মতো করে পণ্যের দাম হাঁকাচ্ছেন, আর ক্রেতা সাধারণ হস্তক্ষেপ চাইছেন প্রশাসনের। এস এম আরজ ফারুক, ভয়েস মেরিনা, কক্সবাজার। দক্ষ ক্রিকেটার তৈরির লক্ষ্যে কক্সবাজারে প্রথমবারের মতো যাত্রা শুরু করল কক্সবাজার ক্রিকেট স্কুল। রোববার বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্রিকেট স্কুলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ফাল্গুনি দাস হৈম জানাচ্ছেন বিস্তারিত। ক্রীড়া ক্ষেত্রে শিশুদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কক্সবাজার জেলা থেকে প্রথমবারের মতো শুরু হয়েছে কক্সবাজার ক্রিকেট স্কুল। স্কুল পড়ুয়া শিশুদের নিয়ে প্রতিষ্ঠিত এই ক্রিকেট স্কুলের শিশুরা খেলছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে। বিকেলে নিয়মিত অনুশীলনে ব্যস্ত থাকা ক্ষুদে ক্রিকেটাররা। দক্ষ ক্রিকেটার তৈরিতে এই স্কুলটি উদ্বোধন হলো রোববার। উদ্বোধনী দিনে আমন্ত্রিত অতিথিদের হাত থেকে জার্সি ও ক্রিকেট সরঞ্জাম উপহার হিসেবে নেন ক্রুদে ক্রিকেটাররা। ফাল্গুনী দাস হৈমু, ভয়েস মেরিনা, কক্সবাজার। এবার আবহাওয়া সংবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট ম্যাডি নামের ঘূর্ণিঝড়টি উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এটি কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1150 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে, ফলে সাগর কিছুটা উত্তাল রয়েছে। সেই সাথে বেড়েছে শীতের তীব্রতা। কক্সবাজার সহ সকল দেশের সকল সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখে যেতে বলেছে আবহাওয়া অফিস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.0 ডিগ্রি সেলসিয়াস। জোয়ার ভাটার খবর। মঙ্গলবার রাত 4:04 মিনিটে পূর্ণ জোয়ারের পর সকাল 10:51 মিনিটে পূর্ণ ভাটা হবে। পুনরায় বিকেলে 4:55 মিনিটে পূর্ণ জোয়ারের পর রাত 11:23 মিনিটে পূর্ণ ভাটা হবে। মঙ্গলবার সূর্যোদয় হবে ভোর 6:20 মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল 5:12 মিনিটে। এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। আগামীকাল একই সময়ে আবারও সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।